ছড়ার উপর একটি সেতু নির্মাণ হলে পাল্টে যেতে পারে একটি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান জুমের ফসল খুব দ্রুত বাজারজাত করে তারা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন কাঁকড়াছড়া এডিসি ভিলেজের বৈরাগী ঢেপা এলাকায় খবরের মূল কেন্দ্রবিন্দু কাঁকড়াছড়ায় এডিসি ভিলেজের কাংড়াছড়া নিয়ে এ ছড়ার উপর একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে বৈরাজী ঢেপা এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু কাংড়া ছড়ার উপর সেতু নির্মাণের জন্য এডিসি প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসন পর্যন্ত এলাকাবাসীদের দাবিটির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ যার ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা যদিও বৈরাগী ঠেপা এলাকা থেকে চাকমাঘাট আসার জন্য একটি রাস্তা থাকলেও তা অনেকটা ঘুরে আসতে হয় এর ফলে অসুস্থ রোগীকে এলাকার মানুষেরা কাঁধে ভর বহন করে কাংড়া উপর অস্থায়ী বাসের সেতু পেরিয়ে চাকমাঘাটে নিয়ে আসতে হয় তারপর গাড়ি করে মহকুমা হাসপাতাল তাদের দাবি সেতু নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সরকার আমরা তো এখান থেকে যেখানে রুগী লয়ে যাইতো হ্যাঁ তিনজন চারজনে কান্ডেয়া হ্যাঁ রুগী লোক লাগে অসুখ বেসুখ হলেও হসপিটাল যাইতে খুব অসুবিধার এই রাস্তাটা হ্যাঁ আজকে কতদিন ধরে আমরা এই রাস্তাতে আই যাই আজকে তবে এই রাস্তা ক্লিয়ার হয়েছে না চ্যানেল